দেখন্তু মুখ্যমন্ত্রীঙ্ক নির্বাচন মণ্ডলীরে স্মার্ট স্কুলকু উদ্ঘাটন করিবা নাঁরে বিজেডি দলর পাখাপাখি 100 রু ঊর্ধ্ব বিধায়ক বিভিন্ন সময়ে গঞ্জাম জেলাকু গ্রস্ত করছন্তি। সেমানে তরাতারিণী মন্দিরকু যাওছন্তি, ব্রহ্মপুরে রই রামলিঙ্গেশ্বর পার্করে ভোজি ভাতর আয়োজন হচ্ছে এবং হিঞ্জিলিকি যাই বিভিন্ন স্কুল উদ্ঘাটন কার্যক্রমে যোগ দৌঁচ। আমার কহবার কথা যে রাজ্য সরকার প্রথমে স্পষ্ট করতু বিধায়ক মহোদয় মানকর এই যে কার্যক্রম সরকারি না বেসরকারি, যদি বেসরকারি সরকারি কল এবং বল সে এতে ব্যবহার হওয়ার কোণী কারণ নাই, যদি সরকারি তবে সে সরকারি নীতি নিয়মক ন মানি কী এসব কার্যক্রমের নিজক নিয়োজিত করছেন। যেতবে মন্দির সাধারণ লোক বন্ধ এমনি কমিটি খোলা রহব, যেতবে ব্রহ্মপুর সহর রামলিঙ্গেশ্বর পার্ক সাধারণ লোক বন্ধ এমনি লেট লাইট পর্যন্ত কমিটি খোলা রহব। সবুঠু বড় কথা হচ্ছে ব্রহ্মপুর সহরের যেতবে রাত্র আটটা হয়ে গেলে সাধারণ লোক চাল পারবনি, দোকান বজার সমস্ত প্রকার ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রহব, সেতবে রামলিঙ্গেশ্বর পার্ক সে খোলা রই এক ভোজির এক মহোৎসবর আয়োজন কমিটি সেটার চালব। তেমন এ কথা সাধারণ লোক সহজে গ্রহণ করবেনি, সরকার স্বতন্ত্র ভাবে এখন দৃষ্টি দিও এবং আপু তুরন্ত বন্ধ করতে।